টিংখং সমষ্টির রাজগড় আমার এই পথত এটা জনসভা পথ সুরক্ষা জন আন্দোলন লই আমি অল্প অধিক রাতি হল বাট বহুত মানু আমার বিভিন্ন স্তরের মানু ইয়াতে উপস্থিত আছে আপনালোক জ্ঞাত যে আমি যোৱা ১৯ তারিখের ফালর পড়া অসমর বিভিন্ন প্রান্তত গৈ আছো এটু লই আমার ৭০টা সমষ্টি হল ৭০ আজি এই মুহূর্ত আর সকলের উদ্দেশ্যে আমি বিনম্রতারে আবেদন করবলৈ আহিছো যে পথ আমার লাগে যানবাহন আমার লাগিব যাতে পথটো সুরক্ষিত আমি করিব পাৰো কেইটামান কথা যদি সমাজের সকল শ্রেণীর রাইজে আমি মানো যেনেকুৱা হেলমেট পিন্ধি টু হুইলার চলাব কিবুড় বেগ কোনো গাড়িতে নহয় আমার যিকোনো গাড়িত আমি গতিবেগ নিয়ন্ত্রণত রাখিব লাগিব কেতিয়াও ড্রাঙ্ক এন্ড ড্রাইভ হব নালাগে কেতিয়াও এই ক্ষেত্রত মই আর মোর লগতে যিসকল মানুহ আমি একেলগতে যাত্রা করে আছো এই যাত্রা আমার কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য নাই ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই আমি সকলের ওসরত নন পলিটিক্যালি আইছো সব সমষ্টিত গৈ আছো যিকোনো দলের হোক যিকোনো স্তরের হোক সকলকে আমি বিনম্রতার লগতে কৈ আছো আহক এই পঞ্চসূত্র মানি চলি যাতে আমি আমার লড়া ছোৱালী আমার আই মাতৃসকলের কারণে পিতৃ মাতৃর কারণে যাতে আমি সুরক্ষিত একটা পথ রাইজক দিব আর মই যতি যাও আপনাদের হয়তো লক্ষ্য করেছে আমি রাইজর লগতে একেবারে আন্তরিকতার কথা যেতিয়া কওঁ তেতিয়া সকলে কয় যে হয় আমার দায়িত্ব আছে আমি সকলে মিলি এটু পালন করব পিকনিকের কথা বা নিউ ইয়ার্স আহিছে আমি সকলকে আন্তরিকতার আহ্বান করছো বনভোজ মানে কিয় এক আনন্দ আমার নিজের পরিয়াল আমার নিজের বন্ধু বান্ধব লই আমি আনন্দ করি আনন্দ মানে কোনো ঠাইতে নেশাগ্রস্ত হয়ে আনন্দ নেপায় কাজে সকলকে আমি অনুরোধ করি যে নিয়ন্ত্রণে গাড়িটা চলাব লাগে আর কেতিয়াও নেশা এই বনভোজ চলি কেতিয়াও কারণ এটা পাবলিক প্লেস হয় ইয়াতে কেতিয়াও করিব নালাগে ঠিক তেনেকুৱা নিউ ইয়ার্সত আমি সকলকে আমি আন্তরিকতার করজোরে নিবেদন করছো আর লগতে এই কথাটো আমি স্মরণ করাই দিব বিচাৰিছো যে হয় সরকারে কঠোর স্থিতি এবার লৈছে আর লব আর বনভোজের সময়ত নিউ ইয়ার্সের সময়ত বা যিকোনো সময়ত আমি আর কঠোরতকৈ কঠোর হম যদি এনেকুৱা পোৱা যায় তেনেহলে নিশ্চিতভাবে যিজনই হোক আমি আপনালোকৰ জৰিয়তে তেওঁৰ নাম ধামতো দিমই সমাজের ওচৰত আর লগে লগে আমি তেওঁৰ যিটো আইনগত ব্যৱস্থা সেইটো